বৃহস্পতিবার দেশের বিশিষ্ট শিক্ষাবিদ দ্বিতীয় রাষ্ট্রপতি পণ্ডিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। সারা দেশে দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। বৃহস্পতিবার 63তম শিক্ষক দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে। বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী সান্ত্বনা চাকমা। উপস্থিত ছিলেন শিক্ষা সচিব রাভাল হেমেন্দ্র কুমার, অধিকর্তা NC শর্মা ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধিকর্তা রত্নজিৎ দেববর্মা, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা। দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি পণ্ডিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শুরু হয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর হরেকৃষ্ণ আচার্যকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান প্রদান করা হয়। বিশিষ্ট সমাজসেবী দীপক ভট্টাচার্যকে মহারানী তুলসীবতী সম্মান প্রদান করা হয়। বিশিষ্ট শিক্ষাবিদ বন্দনা চৌধুরী বর্মনকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, শিক্ষকদের মূল লক্ষ্য নতুন প্রজন্মকে শিক্ষানীতি ও আদর্শের ভিত্তিতে সামনের দিকে এগিয়ে নিয়ে চলা। রাজ্যের শিক্ষক শিক্ষিকারা গুরুত্বের সঙ্গে এই কাজ করে চলছেন। তিনি আরো বলেন, একজন সফল ছাত্রের পেছনে শিক্ষকের অবদান অনস্বীকার্য। ছাত্ররা শিক্ষক ছাড়া চলতে পারে না। আমি সমস্ত অংশের যা শিক্ষক রয়েছেন আমার অন্তর গভীর থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে বিস্তারিত আমাদের সেক্রেটারি মহোদয় আলোচনা করেছেন, এখানে আমাদের শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ সেক্রেটারি থেকে শুরু করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। একটাই লক্ষ্য যে আগামী প্রজন্মকে কিভাবে আপনাদের শিক্ষার মাধ্যমে আপনাদের যে নীতি আদর্শ সেই আদর্শকে পাতেয় করে আমরা সকলেই মিলে আপনাদের সহযোগিতায় যে নতুন প্রজন্মকে কিভাবে আরো শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন দিক দিকে আমরা প্রত্যেকে যাতে পুরো রাজ্য থেকে এগিয়ে যেতে পারে ছেলে মেয়েরা, সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন এবং আমরা প্রত্যেকেই সহযোগিতা করব। আমি জানি যে একজন শিক্ষকের কত গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ওনারা যেভাবে পরিশ্রম করে যান প্রত্যেকটা ছাত্রে। আমরা ছোটোবেলায় আমরা নিজেরাও ছাত্র ছিলাম এবং কোনো একটা ছাত্র শিক্ষক ছাড়া শিক্ষায় শিক্ষিত হতে পারে না, তার জন্য আমাদের শিক্ষকের প্রয়োজন। এই অনুষ্ঠানে 34 জন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষক সম্মাননা 2024 প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।